কম দামা মানুষ দামি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে সফর করতেছেন, মক্কায় আসছেন। উনি তো থাকেন, খেলাফত পরিচালনা করেন মদিনা থেকে, মাতৃভূমি মক্কা নগরীতে আসছেন, ঘুরতেছেন, স্মৃতিগুলো দেখতেছেন। তো একটা মাঠ পাহাড়ে ঘেঁষা, পাহাড়ের সাথে ঘেঁষা, এই মাঠটা যখন অতিক্রম করেন ওনার চোখে পানি এসে গেছে। সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি কেঁদে দিলেন কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, এই মাঠ দেখে আমার অতীত স্মরণ হয়ে গেছে, এই মাঠে আমি বকরি বেড়া ছড়াইতাম, উঠের রাকালি করতাম, যখন বেশি ক্লান্ত হয়ে যেতাম উঠের পিছনে হেলান দিয়ে আমি বসে যেতাম, উঠের পেশাব পায়খানা মাঝে মাঝে আমার মাথায় পড়ে যেত, বাড়িতে যাওয়ার পর আমার আব্বা আমাকে লাঠি পেটাইতেন, রে উমর তুই কেমনে দুনিয়াতে চলবে রে বাবা এত বোকা, কেমনে চলবে, তোর কি বুঝ শক্তি নাই, হুশ নাই, হিসাব নিকাশ বকরি বেড়া উঠ এগুলোর হিসাবও পেছ লেগে যেত। আমার আব্বা খাতাব রাগে মাঝে মাঝে আমার গাদা বলে ডাকত। সাথীরা তোমরা জানো নি কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আজকে আমার অবস্থা কোথায়? এই মাঠের ছাগল রাখাল কে আল্লাহ এখন মানুষের রাখাল বানাইছে, তবু আবার সামান্য কোন জামাতের নয় অর্ধ জাহানের সফল রাখাল। কেমন সফল রাখাল? উনি ঘুমাইতেন বিতর জাগ্রত, উনি ঘুমায় গেলেও ভিতর জাগ্রত থাকতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, আবু বকরের বিদায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন ঘুমন্ত অবস্থায় বহুদিন পরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখছে। আল্লাহর পয়গম্বরের সামনে তাম কত আনন্দে থাকতেন, এখন নবীকে দেখেন না, তাদের মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা। বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার তৃপ্তি ছিল তাদের অন্তরে আলাদা। হযরত আলী স্বপ্নে দেখেন নবীজির পিছনে নামাজ পড়তেছেন, ফজরের নামাজ স্বপ্নে দেখতেছেন, ফজরের নামাজ আদায় হচ্ছে। হযরত আলী মনে মনে খুব তৃপ্তি পাইতেছিলেন। ওই দিন সালাম ফেরানোর পর মসজিদে নববীর সামনে আইসা একজন মহিলা ডাক দিলেন, তোমরা কে আছো গো? একজন আসো, আমার নতুন গাছের প্রথম খেজুর নিয়ে আইছি, প্রথম খেজুরটা নিয়ে আইছি। আল্লাহর রসুল বলেছেন বরকতি মানুষদেরকে খানা খাওয়াইলে বরকত হয়, প্রথম বস্তুটা আমাদের মুরব্বী, আমাদের বুজুর্গরা যারা ছিলেন, মুরব্বীরা যারা ছিলেন, তাদের মধ্যে এই প্রচলনটা ছিল, বরকত এমনি আসে না, বরকত তো আসে আসমান থেকে। আসমানের মালিক খুশি হয়ে যাইতেন গাছের প্রথম ফল বরকতি মানুষ আল্লাহওয়ালাদেরকে খাওয়াইতেন, গাবির প্রথম দুধটা আল্লাহওয়ালাদেরকে খাওয়াইতেন। যদি কোনো আলেম ওলামা আশপাশে নেয় অন্তত বয়া দিন মুরব্বি বুড়া মানুষদেরকে খাওয়াইতেন। আমার নতুন গাছের খেজুর আল্লাহর পয়গম্বরের হাতে উঠায়া দাও, উনি নিজেও যেন খান, ওনার সাথীদেরকেও যেন খাইতে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা দেখতেছিলেন, মহিলার হাত থেকে পাত্রটা একজনে নিলেন, নবীজির হাতে দিলেন, নবীজি একটা খেজুর নিজের মুখে দিলেন, এক একজনকে ডাকেন, দুইটা পাঁচটা তিনটা এইভাবে দিতেছেন, এইভাবে দিতেছেন, স্বপ্ন যুগেই দেখতেছেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত বাড়ালেন হযরত আলীকে দিলেন একটা এই একটা খেজুর স্বপ্নযোগেই উনি মুখে দিলেন খেজুর খাইতেছেন স্বপ্নযোগেই চিবাইতেছেন এমনি শোনা যায় মসজিদে নববীর আজানের আওয়াজ الصلاة خير من النوم ঘুমটা ভেঙে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি তাড়াহুড়া করে রেডি হয়ে মসজিদে জামাতে শামিল হওয়ার জন্য চলে গেলেন গিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন উমর ইমামের জায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়াচ্ছে জামাতে শামিল হয়ে গেলেন রীতিমতো নামাজ শেষ হলো সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পর করই এমনি স্বপ্নে যেমন ছিল এমনি একটা আওয়াজ শোনা যায় একজন মহিলা মসজিদে নববীর সামনে আইসা ডাকতেছেন কে আছো একজন আসো আমার নতুন গাছের খেজুর নিয়ে আসছি আমি একজন আনসার মহিলা আমার এই খেজুরের পাত্রটা নাও আমিরুল মুমিনিনের হাতে দাও উনি নিজেও যেন খান ওনার সাথীদেরকেও যেন খাইতে দেন হযরত আলী চুপ হয়ে স্বপ্নটার বাস্তবটা ভাবতেছিলেন এই পাত্রটা এনে যখন ওনার হাতে দেওয়া হয় এই খেজুর একটা উনি নিজের মুখে দিলেন আর বাকি বন্টন শুরু করে দিলেন এক একজনকে ডাকেন দুইটা তিনটা পাঁচটা এভাবে দিতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত বাড়ালেন উনারও একটা দিলেন আল্লাহু আকবার পাত্রের দিকে তাকায়া উনি দেখতেছেন খেজুর অনেক রয়ে গেছে ইচ্ছা করলে আরো বাড়াইতে পারবেন দিতেও পারবেন উনি বলেন ইয়া আমিরাল মুমিনিন আমার কি কয়েকটা খেজুর বাড়াইয়া দেওয়া যায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে উমরের মুখ দিয়া বলেন আলী বাড়াইয়া দিতাম কিন্তু স্বপ্ন যুগে পয়গম্বর একটার বেশি তোমার দেয় আলী মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দিগদাজাত হারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 42তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে কোরআনের মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল 42তম মাহফিল এর আগে আরো 41 বছর মাহফিল এখানে হয়েছে প্রতি বছর 41 বছর যাব এই মাদ্রাসা যারা করেছিলেন বেশিরভাগই নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক পুরাতন মাদ্রাসা আমাদের দেশের যত পুরাতন মাদ্রাসাগুলো আছে ওই সমস্ত জায়গায় আমাদের বুজুর্গানে দিনের পদদলি করেছে অনেক বুজুর্গানে দিন এখানে এসেছেন আল্লাহ আলারা যেখানে আসা যাওয়া করেন এর একটা আসর আছে একটা আসর থাকে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি একবার এক এলাকায় সফর করতে গেছেন তো এক বাড়িতে ওনাকে মেহমান করা হলো ওনাকে বসার জন্য এরকম বড় একটা জল চকি দিছেন
উনি আরাম করতেছেন, হঠাৎ জিজ্ঞাসা করলেন আপনাদের বাড়িতে আরো কোনো আল্লাহওয়ালার আনাগোনা ছিল, কেউ কি আসছেন আরো? তো বাড়িওয়ালা বললেন আমার আব্বা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, সেই সুবাদে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বেশ কয়েকবার এসেছেন আর এই চৌকিটা ওনার জন্যই বানানো ছিল। উনি আসতেলে এখানে বসতেন, তো মাদানী সব কেঁদে দিলেন যে আমি তো এই চৌকির থেকে আল্লাহ 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 জিকির শুনতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দাদেরকে এত পছন্দ করেন, আল্লাহওয়ালাদেরকে এত পছন্দ করেন, তাদের জবান থেকে কিছু বের হয়ে গেলে ওই কথাটা শত বছর পরে হলেও আল্লাহ এটা পূর্ণ করে দেন। মহান মৌলাই করিমের পছন্দের বান্দা সবাই তো আর সমান হতে পারে না, সবার কুরবানি সমান হয় না। তবে মহান আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামত কোনো জাতিকে দেন নাই, কুরআনুল করিম। কুরআনুল করিম নামক নিয়ামত আমরা পাইছি ঠিক তার কদর করতে পারছি না। আন্তর্জাতিকভাবে যে চক্রান্তটা চলছে আমাদের সামনে আমরা অনেকেই বুঝতে পারছি না। আপনারা লক্ষ্য করে দেখবেন ইসলাম বিরোধী যত জাতি আছে, অনুইসলামিক যত জাতি, সকলে মিলে একটা সংগঠন করতে পারে, সকলে মিলে হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ, মানে তারাই এক, মুসলমানের সাথে মিললে কোনো পরিষদ করত না। বিধর্মী যা আছে সব এক, সকলের টার্গেটও একটা, এই চেয়ারম্যান সাহেব আসছেন আলহামদুলিল্লাহ বলে আমার মেহমান চেয়ার, আলহামদুলিল্লাহ আরো চেয়ার নিয়ে আসছেন। আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় এক নিয়ামত কুরআনুল করিম। এই কুরআন আল্লাহ আমাদেরকে দিলেন কেন আগে এটা বুঝতে হবে। কুরআনুল করিম আল্লাহ যে আমাকে দিলেন আপনাকে দিলেন এর একটা উদ্দেশ্য আছে না? কুরআন যে আল্লাহ নাজিল করেছেন এর উদ্দেশ্যটা কি, তার কারণটা কি? আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন কুরআনুল করিম কে বোঝানো হয়েছে, কিতাবুন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা হো দোস্ত আপনাকে যে দিলাম আপনার কাছে নাজিল করলাম, কেন জানেন নি? লিতুখরিজান নাস মিনাল যুলুমাত, মানুষকে যেন অন্ধকার থেকে দুর্দশা থেকে বের করে আনতে পারেন, কোন দিকে? ইলান নূর আলোর দিকে, মানুষকে যেন অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়া অন্ধকার, জান্নাত আলো। দুনিয়া থেকে যদি কাউকে জান্নাতে নিতে হয় কোরআন ছাড়া গতি নাই, কোরআন হলো মাধ্যম। আপনি একটা ছোট নৌকায় আছেন, বিশাল সমুদ্র পাড়ি দিবেন, এই সমুদ্র যদি পাড়ি দিতে হয় বড় এক জাহাজের পিছনে আপনি এক রশি লাগাইলেন, রশিটা থাকবে যতক্ষণ, রশি হইল মাধ্যম। যদি নদী পার সাগর পার হতে হয়
কোনো শত্রু যদি আপনার এই রশি কেটে দেয় সাগরের মাঝখানে আটকে গেলেন তাম দুনিয়ার সমস্ত বিদর্মীদের টার্গেট মুসলিম যেন কোরআন থেকে দূরে থাকে মুসলমান যেন কোরআন থেকে দূরে থাকে কারণ কোরআনুল করিম এমন এক পরশ পাথরের মতো লোহা যেমন পরশ পাথরে লাগলে স্বর্ণ হয়ে যায় ওই মাটির মানুষ কোরআনের ছোঁয়া পাইলে দামি হয়ে যায় অনেক কম দাম মানুষ অনেক কম দাম মানুষ কোরআনের ছোঁয়া পেয়ে দামি হয়ে গেছে অনেক কম দাম মানুষ কোরআনের ছোঁয়া পেয়ে দামি হয়ে গেছে ২৬ ইঞ্চি হুজুর দেখছেননি দেখছেন না আমার বাসা তাইছে কান্না শুরু করছে তার বাড়ি হবিগঞ্জ আমার সাথে বসছেন খুব আবেগ ভরা হৃদয় নিয়ে বলতেছিল আমি যদি কোরআন না পড়তাম হয়তো আমার নিয়ে সার্কে সুযাইত বিভিন্ন ধরনের রাস্তায় আমাকে নিয়ে ঘুরতো কোরআন পড়ার কারণে মানুষ আমাকে ইজ্জত দিয়ে স্টেজে উঠায় দেয় কোরআন তো এমন এক দামি দৌলতের নাম লক্ষ্য করে দেখেন কোরআনের সাথে যে মিলে সেই দামি হয়ে যায় যে মিলে সেই দামি হয়ে যায় কম দামে একটা কাপড় কোরআনুল করিমের সাথে মিলার কারণে এমন দাম হয়ে গেছে হাত থেকে পড়লে বুকে লাগায় চুমা দেয় অথচ ১০ লাখ টাকা দিয়েও যদি কেউ একটা শাড়ি কিনে জীবনে কোনোদিন বুকে চুপ মুখে লাগাবে না চুমা দিবে না কোরআনুল করিমের সাথে লাগার কারণে ১২ মাসের মধ্যে রমজানের দাম বেড়ে গেছে সারা বছরের মধ্যে সমস্ত রাত এর মধ্যে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে কারণ একটাই কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে কোরআনের স্পর্শ পাওয়ার কারণে যতদিন পর্যন্ত জাতি কোরআনের সাথে লাগবে না দুঃখ দুর্দশা দূর হবে না কারণ মানুষের অন্ধকারত্ব মানুষের দুরবস্থা দূর করার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন সারা দুনিয়ার আন্তর্জাতিক এই চক্রান্তগুলো চলছে বানিয়াচং হবিগঞ্জ জেলা ওলামায়ে কেরাম জানায়া দিছেন আলেম ওলামাগণ ঘোষণা করে জানায়া দিছেন কিন্ডার গার্ডেন চালাইবা কেজি স্কুল চালাইবা ভালো কথা সকাল ৯টার আগে কোনো ক্লাস চলবে না কারণ ৯টা পর্যন্ত আমার এই এলাকায় মক্তবগুলো চলে যদি মক্তবগুলো বন্ধ হয়ে যায় তোমাদেরই লালসার দিকে তাকায়া জাতি অন্ধকারত্বের দিকে চলে যাবে তুমি যত উন্নত শিক্ষাই দাও মুসলমানের উন্নতি হবে না মুসলিম আর অমুসলিম এক না কুকুর শুকুর পচা গান্দা খাইলে মোটা তাজা হয় মানুষ অসুস্থ হয় বেইমান বেদিন রায় এগুলো নিয়ে উন্নতি লাভ করতে পারবে মুসলমানরা কোরআন ছাড়া উন্নতি হবে না সকাল ৯টার আগে কোনো কিন্ডার গার্ডেন খোলা নিষেধ ওইখানে ওলামাই কেরাম অনেক আলেমদের দাপটও অনেক আলহামদুলিল্লাহ ওই এলাকায় যা দেখলাম নেতৃস্থানীয় লোক যারা তারা কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে আলেমদের সাথে পরামর্শ করে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে তারপরে তারা সিদ্ধান্ত নেন যে কোনো বিষয় ওই কারণে আমি একবার দেখেছিলাম সারা বাংলাদেশে একদিনে যে মারামারি হয়েছিল তারিখটা মনে হয় ২৮ অক্টোবর আছে এরকম ছিল ১০-১৫ বছর আগে বানিয়াচং কোনো মারামারি হয়েছে না সারা বাংলাদেশ হয়েছে এই থানায় আমি ওই দিন এখানে ছিলাম কোনো মারামারি নেই কারণ কি মাঝখানে দাঁড়িয়ে আছেন দিয়াল হয়ে এই সংঘর্ষের মাঝখানে ওলামায়ে কেরাম কেউ সামনে যাওয়ার সাহস করে নাই আধবলা লোক তারা
আলেম ওলামারা কোন সিদ্ধান্ত দিয়ে দিলে এই সিদ্ধান্তকে উল্টানোর দুঃসাহস তারা করে না দেখবেন বাংলাদেশের বহু থানায় সিনেমার হল করছে এক সময় বানিয়াচং পাথর পাটায় দিয়েছে করে ফেলবো মুকদ্দাস আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ খলিফা ছিলেন উনি উনি লাঠি নিয়ে গিয়ে ওখানে বসছেন দেখি কে আসো পাথর পাথরের জাগাত মাটির সাথে মিশে এর কাজ আর সামনে আগাইছে এরকম কোরআনের ছোঁয়ায় মানুষ আলোকিত হয় সকাল নয়টা পর্যন্ত কোনো কিডান গার্ডেন চলবে না কারণ মক্তবগুলো চলতে হবে মসজিদ ভিত্তিক যে মক্তব এই মক্তবগুলো আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখায় কোরআনের সাথে সম্পৃক্ত করে যদি কেউ কোরআন না শিখে তার অবস্থাটা কেমন হয় আর যদি কেউ কোরআন শিখে কোরআনের ছোঁয়া পায় তার অবস্থাটা কেমন হয় এই বিষয়টা আমাদের বুঝতে হবে কোরআন যদি কেউ না শিখে তার ব্যাপারে নবীজি কি বলেন قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب যার ভিতরে কোরআনের নূর নাই কোরআনের কোনো অংশ নাই তার ভিতরটা উজার ঘরের মতো ঘর আছে ঠিক কিন্তু মানুষের বসবাস নাই যত দামি বাড়ি আপনি বানায়েন না কেন ২০ বছর পরে আইসা তালা করলেন এর ভিতরে কোনো বসবাস নাই ২০ বছর পরে আইসা দেখবেন বহু ধরনের প্রাণীদের বসবাস শুরু হয়ে যাবে পিঁপড়া ইঁদুর মাকড়সা টিকটিকি বহু ধরনের প্রাণী ঠিক তেমনি ভাবে নবীর উম্মত আল্লাহর কালামের কিছু অংশ যদি তোমার ভিতরে না থাকে ভিতরটা হয় অন্ধকার কারণ আল কুরআন নূরুম মিন ইলাহি কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে আসা এক আলো এই আলোর কোন অংশ যদি তোমার ভিতরে না ঢুকাইতে পারো ভিতর অন্ধকার অন্ধকার পায়া শয়তান রাজত্ব করে যেমনে ইচ্ছা এমনে তোমারে চালায় যা ইচ্ছা তা তোমারে দিয়া করায় বহু সুরতে তোমারে দুঃখার মধ্যে ফেলাইয়া ধ্বংস করে দিব পক্ষান্তরে যদি তুমি কোরআনওয়ালা হতে পারো কোরআনের সংস্পর্শে যাইতে পারো তোমার দাম বেড়ে যাবে দাম বাড়বে কেমন বাড়া বাড়বে যদি কুরআনুল করিম মক্তবে শুধু পড়া শিখে তখনই তার দাম বাড়া শুরু হয়ে যায় কোরআন শিখার জন্য যখন একজন তালেবে ইলম ঘর থেকে বের হয় মক্তবেই হোক মাদ্রাসাই হোক আল্লাহর পয়গম্বর বলেন ইলম কুরআনুল করিম শিখার জন্য যখন কেউ ঘর থেকে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেয় আসছেন আলহামদুলিল্লাহ ব্যস্ততা আছে আপনাদের সাথে সাক্ষাৎ করে দোয়া ছায় চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার উপরে রহম করুক বলি আমিন আগামী ২৮ তারিখ কাল দিন পরের দিনই তো একদিন পরে ২৮ তারিখ সাসালি মাদ্রাসা বড় মাদ্রাসা সভা সকলের দাওয়াত ইনশাআল্লাহ তাআলা কুরআনুল করিম যখন পড়া শুরু হয় আমরা কত দুর্ভাগা দেখছেন একটা বিষয় খেয়াল করছি আমি প্রায় সময় মক্তবে যখন হুজুররা পড়ায় ছাত্রদেরকে কোরআন শরীফ সবক দিব কায়দা শেষ হয়েছে বাচ্চারা বলে দিছে তোরাব্বারে কইস কালকে আইতো কোরআন শরীফ সবক দেন তরে তো বাচ্চায় গিয়ে বলছে আব্বা হুজুর কইছেন কালকে সকালে আমার কোরআন শরীফ সবক দিব তুমি যাইতা আপনি চাইতেন বুঝছি কেন লাগিন কইছে আচ্ছা বা ওই বলে বুঝছে বলে ১ কেজি বাতাস আনছে আর ৫০টা একটা নোট দিছে
এটা দিস হুজুরের তেতেগো এটা হে বুঝছে কত নাদা পরে সপ্তাহে স্কুল যে পড়ে স্কুল থেকে খবর দিছে কালকে কোয় অনুষ্ঠান আছে প্রত্যেকের গার্জেন আসতে হবে বাচ্চায় কইছে আব্বা কাল হলো স্কুলে যাওয়ার লাগব ওই স্কুলে খবর দিছে এই শার্ট দাও আছে কাটা খবর লইতাছে কয় না কত তাড়াতাড়ি দাও স্টুডিওর নাম নবীন লিখত কাল হলো যাওয়ার লাগব বা ওই আবার রেডি টেডি শেপ টেপ করি আইসা করে সমান করিয়া দিলের ভিতরে কোনটার কদর কত দুধের দাম আর মদের দাম পার্থক্য আছে তার কাছে মদের দাম বেশি দুধের দাম কম মক্তবের কদরটা যদি তার বুঝে আসতো বাচ্চা তার কোরআন সবক নিব এটা যদি বুঝে আসতো তাহলে খুব আবেগ বড় দিল নিয়ে ফজরের জামাতে সামিল হয়ে মসজিদে বয়ে থাকত আর যে কি পরিমাণ লাভের দরজা খোলা হইতেছে এটা সে বুঝে নেই বাচ্চা যখন সকালে কোরআনুল করিমের সবক নিবে তখন তার কি লাভ এটা সে বুঝে নেই সন্তান কোরআনুল করিমের এক একটা হরফ পড়বে আল্লাহ দশটা করে লিখে দিবেন বাচ্চার তো আমল নামার খাতায় এখন নাই ছোট বালে ঘর আগ পর্যন্ত যত তিলাওয়াত করব সব নেকি মা বাবার আমল নামায় যাব আরে একটু জোরে বল না সুবহান এটা যদি বুঝতো তাহলে সবার আগে গিয়া বইত কুরআনুল কারিমে অনেক দৌলত আল্লাহর কারামের ছোঁয়া পাওয়ার কারণে কম দামে মানুষ দামি হইছে কুরআনুল করিম তো এমন এক দামি দৌলত পড়তে জানে না শুধু তাকায়া দেখে এতেই আল্লাহ তারে নেকি দেন স্পষ্ট কথা জেনে রাখবেন কুরআন ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই কুরআনুল করিম জান্নাতে উঠার মাধ্যম বিশাল সমুদ্র দুনিয়া নামক অন্ধকার জায়গায় আমরা আছি জান্নাতের তুলনায় দুনিয়া অন্ধকার এই অন্ধকারত্ব দূর করে আল্লাহ জান্নাতে নেবেন এটা হলো এক কথা এটা ফিনিশিং কথা এর আগে লক্ষ্য করে দেখেন দুনিয়ার জমিনের যত অন্যায় অত্যাচার অবিচার বেইনসাফ সকল ধরনের অন্ধকার থেকে কুফুরির অন্ধকার বদ্দিনির অন্ধকার সকল কিছুর থেকে বেরিয়ে আনার জন্য বের করে আনার জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন একমাত্র কোরআনের রাস্তাই আলোকিত রাস্তা কোরআনুল করিম মানুষকে আলোর দিকে নিয়ে যায় কম দামে মানুষকে দামি বানায় দেয় কোরআনুল করিম কোনো ঘরে যদি প্রতিদিন তেলাওয়াত হয় অনেক ঘর এমন আছে এখনো দৈনিক কোরআন তেলাওয়াত হয় আফসুস একটা সময় ছিল আমাদের দেশে যারা খুব ঠিককে ঠিককেও পড়তে পারতো ঠেললে ঢুললে পরে কোনো রকম শিখছে মহিলাদের কাছে পড়তো তারপরেও কোরআনের আজমত ছিল দিলে প্রতিদিন এক দুই পারা তিলাওয়াত এক দুইটা পাতা হইলেও পৃষ্ঠা হইলেও তিলাওয়াত না করে ঘর থেকে বেরিয়ে তুলো ফজরের পরে মুসলা বিছায়া বারিন্দাত বইয়া জুড়ে জুড়ে পড়ত চার পাঁচ ঘর দূর দূর থেকে শোনা যাইত গলা ছেড়ে ছেড়ে পড়ত আল্লাহর কালাম ওই মুরব্বীরা নাই এই মুরব্বীরা নাই কোরআন পড়লে বলার নাই এখন মুসলমানের ঘর থেকে সকালবেলা সাউন্ড বক্সের আওয়াজ শোনা যায় মুসলমানের ঘর আল্লাহর রহমত আসবে কিভাবে কোনো ঘরে যদি আল্লাহর কালাম তিলাওয়াত হয় আল্লাহ এই ঘরওয়ালাদেরকে সম্মানে রিজিক দান করেন রিজিক দেওয়ার মালিককে বাচ্চাকে আগে কোরআন শিখান কোরআন শিখাইবেন এই ভুল কেউ করবেন না কোরআন না শিখাবেন না খুব সাবধান দুনিয়ার সকল ডিগ্রি দিলেন
আপনার সন্তান সুখী হতে পারবে না সফল হতে পারবে না যতক্ষণ কোরআনের দারে কাছে না হয়েছে মুসলমানকে কোরআন দিয়েই সফল করতে হবে ভিন্ন কোন রাস্তা নেই কোরআনুল কারীমের ছোঁয়া পাইলে মানুষ কত দামি হয় কম দামে মানুষ দামি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য কুরআন পড়েন সহি করে কুরআন পড়তে পারে এমন মানুষ না খায়া মরবে না সহি শুদ্ধভাবে শুধু কুরআন শেখায় দেন বাচ্চাকে আপনার সন্তানের রিজিকের চিন্তা আপনার করতে হবে না মহান আল্লাহ পাক এই মাদ্রাসাগুলো উম্মতের জন্য নিয়ামত হিসেবে রাখছেন এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে এই মাদ্রাসাগুলো যতদিন থাকবে কোরআনের শিক্ষা চলবে মানুষ উপকৃত হবে মাদ্রাসা থাকবে না এই পৃথিবীতে ইসলাম টিকায় রাখা যাবে না মাদ্রাসার উসিলা এগুলো ইসলামের গাঠি মুসলমানদের আজকে আমাদের দুর্দশা চলছে একটা দিক থেকে আমরা অর্থ দেই অর্থ আমাদের কাজে লাগে না আজকে যদি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতো অর্থনৈতিক বোনাসগুলো তারা যদি দিতেন অর্থনৈতিক ডোনেশন তারা করতেন জনগণের করতে হতো না আল্লাহ পাক একদল মানুষের উদারতার বদৌলতে সহযোগিতার বদৌলতে এই সমস্ত প্রতিষ্ঠান চলছে জায়গায় জায়গায় আমরা দোয়া করি সারা দুনিয়ার বিশেষ করে আমাদের দেশের মাদারিসে কওমিয়া যেন আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করেন আল্লাহ যেন কবুল করে নেন বলুন আমিন আমাদের সন্তানাদি যাদের জয়টা আছে আমরা এই জায়গাটার মধ্যে হিসাব পেশ লাগাই দিই কোরআন সবগুলোরে শিখাই না কোরআনুল করিম সহি শুদ্ধভাবে শিখানো প্রত্যেকটা সন্তানকে জরুর জরুর শিখাইতে রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আরো জোরে বলেন আমিন কোরআনুল করিম শিখাবো প্রয়োজনীয় মাসালা মাসাইল গুলো শিখাই দিব কোরআন যদি শিখাতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে আপনার সন্তানের উত্তম ভবিষ্যৎ দান করবেন কোরআনুল করিম কয় পারা আরো জোরে কর 30 পারা কোরআনুল করিম এই 30 পারা কোরআন নামক রশি আমি যে বললাম একটু আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন রশির মতো করে ধরবে যারা জান্নাতে যাবে তারা এটা আপনাদের মনে হয় না হুজুর মন গড়া হয়ে গেছেন রশির মতো আল্লাহ কোরআন এই বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ রশি ছেড়েছেন ঘোষণা করেছেন শক্ত করে ধরো আমরা অন্ধকারে অনেক নিচে জান্নাত অনেক উপরে নিচের থেকে যদি কাউকে উপরে উঠানো লাগে এমনি উঠানো যায় না উপর থেকে কিছু ছাড়তে হয় নিচ থেকে ধরতে হয় উপর থেকে আবার টানতে হয় আল্লাহ বুঝাই দিলেন বান্দা তোমরা নিচে জান্নাত অনেক অনেক উপরে রশি ছাড়লাম আমি দরবা তুমি টান দিয়া উঠাইব আবার আমি কিন্তু তোমার তো ধরতে হবে আল্লাহর এই কোরআন নামক রশিতে আল্লাহর রশির নাম কোরআন ধরবে যারা জান্নাত রশি আল্লাহর কোরআন নামক রশিতে যারা ধরবে কোনো না কোনো ভাবে যে কোনো ভাবে কোরআনের সাথে সম্পৃক্ততা যেন আমাদের থাকে আমরা কোরআনের পক্ষে আসি না নাই যাদের ঘরে কোরআনুল করিম আছে অনেক মহিলারা কোরআন পড়তে জানে পড়ে না আপনারা তাদেরকে শাসন না আদর করে বুঝাবেন যে তুমি যেহেতু পারো আমি মূর্খ মানুষ আমি পারি নাই তুমি যেহেতু শিখছ তুমি যা চাও আমি তোমার তাই দিব তবু আমার ঘরে যেন আল্লাহর কালামের তেলাওয়াত হয় আমি তো পড়তে পারি নাই তুমি তো পড়ছো আমার ঘরে আল্লাহর কোরআনের নূর যেন আসে কোরআনের আওয়াজ যেন হয় মহিলাদেরকে দিয়ে কোরআন পড়াতে পারবেন না
ঘরে ঘরে যদি কোরআনুল কারীম পড়াইতে পারেন দেখবেন আপনার এখনকার চলা আর তখনকার চলা বেশ কম হয়ে যাবে আল্লাহ পাক নিয়ামত দান করবেন এটা আল্লাহর ওয়াদা যেই ঘরের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত রীতিমতো চালায়া যাবে রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ বহু মানুষ আছে অনেক সম্পত্তির মালিক পেরেশানি দূর হয় না আর অনেক মানুষের মনে আছে সম্পত্তি তেমন নাই পেরেশানিও নাই আল্লাহ চালায়া দিবেন চালায়া নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি বুঝদান করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন সারা জীবন ভর যেন আমাদেরকে আল্লাহ কোরআনের সাথে মিলায়া রাখেন বলেন আমিন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন শুধু একটা সন্তানকে মাদ্রাসায় দিলেন বাকিগুলোরে দিলেন না এমন না আগে কোরআন শেখানো হোক যা লাইনেরই যে কোনো লাইনে দুনিয়া কামাবে দুনিয়াদারি করবে তো কোরআন শিখতে হবে এটাই হলো আপনার টার্গেট থাকতে হবে আমার ছেলে মেয়ে সবাইকে সহি শুদ্ধ করে কোরআন শেখাবো আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের সামনে লম্বা চূড়া আলোচনা আজকে হলো না অনেক পেরেশানির ভিতর দিয়ে একটু তাড়াহুড়ার মধ্যে আসা হয়েছে বলে আর একটু আগে আসতাম আল্লাহ যেন এই মাদ্রাসার সকল জরুরত কাইবি খাজানা থেকে পূরণ করে দেন বলুন আমিন আত্তাহিয়াতুল সুরতে বসি আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ পড়ি আমাদের বিশেষ করে আমার খুব ব্যক্তিগতভাবে আল্লাহর হস্তে আমি মোহব্বত করি আমার খুব প্রিয় মানুষ আপনাদের এই তারাইলের প্রীতি সন্তান মুরব্বী আসলে আমরা তো মুরব্বী হারাই হয়ে যাইতেছি মুরব্বীরা আছেন আমাদের সামনে আল্লামা সাদিকুর রহমান সাহেব দামত বরকাতুহুল আলী আমার খুব মোহব্বতের মানুষ আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন বলুন আমিন হুজুর দোয়া করবেন অনেক মানুষের দোয়ার আবেদন করছে আমাদের মাদ্রাসার সভাপতি জন আলহাদ সদরুল্লাহ মাস্টার সাহেব উনি অসুস্থ আরও অনেক মানুষ অসুস্থ এবং এই বিশেষ করে গ্রামবাসীর জন্য আমরা বিশেষ করে দোয়া করব আর যারা দান খায়রাত করছে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকেও দান করছে তারাও দোয়া পাচ্ছি যে আমরা সকলে ওনাদের জন্য لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث يا قاضي الحاجات اقض حاجاتنا يا دافع البليات ادفع بلياتنا يا شافي الأمراض اشف مرضانا شفاء كاملا يا حلال المشكلات
واحلل مشكلاتنا في الدنيا والآخرة يا ستار العيوب استر عيوبنا في الدنيا والآخرة يا رب العالمين يا الله تحرر المدرسة الفشك ما في القلوب অনেক উলামায়ে কেরাম এখানে হাজির হয়েছিলেন অনেক উলামায়ে কেরাম শামিল আছেন আল্লাহ মুনাজাতে তোমার দরবারে দুই হাত বাড়াইলাম গো মাওলা আজকে এখানে এই মাদ্রাসা যারা যারা করে গেছেন অনেকেই দুনিয়ার জমিনে নাই গো মাওলা জায়গা দেনে ওয়ালা অর্থ দেনে ওয়ালা মুহাব্বত করনে ওয়ালা রোজি রাখনে ওয়ালা অনেক অনেক মাদ্রাসাকে মুহাব্বত করনে ওয়ালা আজকে দুনিয়ার জমিনে নাই প্রভু গো এই সব তাদের কবরে পৌঁছায় দিও তাদের রুহের মধ্যে পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ এখনো পর্যন্ত যারা অর্থ দিয়া শ্রম দিয়া উত্তম পরামর্শ দিয়া এই মাদ্রাসাকে পরিচালনা করে যাচ্ছেন মাওলাই করিম এদের সবার উপরে তুমি রহম করো মায়ার নজর দাও রাব্বুল আলামিন মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদের ইকরাম আল্লাহ উনাদের উপরে রহম করো ছাত্রদের জেহেন বাড়ায়া দাও শিক্ষকদের খুলুসিয়ত বাড়ায়া দাও দক্ষতা যোগ্যতা বাড়ায়া দাও আয় আল্লাহ এই মাদ্রাসার নূর মাদ্রাসার বরকত সারা এলাকায় ছড়িয়ে লাভ করে দাও আল্লাহ এই এলাকা থেকে বলা মুসিবত দূর করিয়া দাও রহম নাজিল করো মাদ্রাসার উসিলায় এলাকার সকল মুদ্দেগানরে মাফ করে দাও রব্বুল আলামিন আমরা এখানে যারা আছি আল্লাহ শয়তানের দুকায় পরে কত বড় বড় গুনাহ করি গো আল্লাহ আল্লাহ তোমার কত হুকুম অমান্য করে ফেলি আল্লাহ শয়তানের দুকায় থেকে বাঁচতে পারি না আমরা দুর্বল আল্লাহ আমরা অক্ষম তোমার তো আল্লাহ অক্ষমতা নাই তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও আমাদের জিন্দগির ছোট বড় সকল গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আছি অনেকের মনে অনেক আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মনের নেক নেক আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করিয়ে দাও যারা ঋণী ঋণ মুক্ত করে দাও অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ বেআমলকে আমলওয়ালা বানায় দাও মুসিবতগ্রস্তরে উদ্ধার করিয়া দাও আল্লাহ কোরআনের মজলিসে শামিল হয় আল্লাহ তোমার মায়ার নজর ছাড়া আসতে পারে না যেই মায়া দয়া এখানে আমরা আনছ ওই দয়ার খাতিরে মাফ করে দাও রব্বুল আলামিন এইখানে অনেক বয়সের মানুষ আছে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আল্লাহ মধ্যবয়সী মানুষেরা যুবক ভাইয়েরা তালেবে এলেমরা আল্লাহ প্রত্যেকের উপরে রহম করো প্রত্যেকের উপরে তোমার রহম নাজিল করিয়া দাও আমাদের অনেকেরই মা নাই বাবাও নাই আল্লাহ আমরা মানুষ করার জন্য কত কষ্ট করছেন তারা সন্তানের ভবিষ্যৎ ভেবে মা বাবা কত কুরবানি দেয় বাজার দেখে রিক্সা ব্যবহার করে না খাতা কলম কিনা যাই বই পয়সা দেয় মা মনের চাহিদা পূরণ করে না দশটা টাকা বাসায় রাখে সন্তানকে দিব করে ওই মা বাবা যাদের দুনিয়ার জমিনে নাই আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন আল্লাহ মা বাবার সুস্থতা দান করো আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক সবাইরে দান করো রব্বুল আলামিন আয় আল্লাহ কোরআনের মহাব্বত আমাদের দিলের ভিতরে ঢুকায়া দাও কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা আরো বাড়ায়া দাও তোমার এই নিয়ামতের কদর করার তৌফিক তুমি দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার এক বান্দা মনের বড় আক্ষেপ নিয়ে তার আউলাদের জন্য দোয়া চাইছে মাওলা আল্লাহ বেশ কত বছর হয়ে গেল নিঃসন্তান হিসেবে আছে সন্তানাদি নাই আল্লাহ তুমি মেহরবানি করে তার মনের আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও আল্লাহ তার মনের আকাঙ্ক্ষা পূরণ করিয়া দাও রব্বুল আলামিন নেক সন্তান দান করিয়া দাও আমাদের পরিবার পরিজনরে নেককার পরহেজগার বানাও
নামাজি বানাও আল্লাহ হালাল রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন দুনিয়াতে যত দিন আমরা রে বাঁচায় রাখো বিছানায় বলে কষ্ট দিও না গো আল্লাহ এই দুনিয়ায় দেখছি মানুষের আপনজনের অভাব নেই কিন্তু বিছানায় পড়ে গেলে 15 দিন 20 দিন পরে তিতা হয়ে যায় মানুষ মানুষের কাছে তিতা হয়ে যায় কেউ তার দারে কাছে আসে না আল্লাহ এই দুনিয়ায় যতদিন বাঁচায় রাখো সুস্থ হায়াত দিয়া চলায়া ফিরায় দিও গো আল্লাহ লাঞ্ছনার মরণ থেকে আমরারে হেফাজত করো অ্যাক্সিডেন্টের মরণ থেকে আমরারে হেফাজত করো হায় আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমরারে ডাইকা রাখো গো আল্লাহ দুনিয়া থেকে যেই দিন বিদায় দাও ঈমানের সাথে কালিমা পড়ায়া পড়ায়া তোমার নাম জপায়া জপায়া উঠে নিও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين